সবাই হেরে যাওয়ার পর তারা জমি উদ্ধার করার জন্য নেমেছে। আমি শুনেছি ওখানকার ওই যে মুকুল, তিনি তৃণমূলের নেতা, তিনি নাকি এক মাসের মধ্যে তার সংগঠন ফিরিয়ে দেবেন এবং পদুমাঞ্চলকে উপহার দেবেন তার সভাপতির কাছে। তাই আজকে বিজেপি কর্মীদের উপর অত্যাচার নেমে এসছে। মাত্র দুই তিন দিন আগে আপনারা জানেন আরোমার যারা পদুমা পঞ্চায়েতে আরোমার দাসপাড়ার লোকরা, তারা বিজেপি করে তারা রেশন আনতে গিয়েছিল সেকন্দপুর, আর ওই ওর বাড়ি হচ্ছে সেকন্দপুর, সেখানে ওই কিছু দুষ্কৃতীকে নিয়ে তাদের উপর চড়াও হয়। রেশনে তোলার পর সেই রেশনের জিনিস রেশন ডিলারকে ঘুরে দিতে বাধ্য করে এবং তাকে টাকা ফেরত দেয়। আসলে আজকে একা পেয়ে, মঙ্গল বাউরিকে একা পেয়ে আজকে মারধর শুরু করেছে। আজকে যেভাবে চেনের বাড়ি দিয়ে রড দিয়ে মেরেছে, আপনারা দেখেছেন পিঠে কেমনভাবে দাগ পড়েছে, এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে প্রতিটি জায়গাতে। কালকে শিউড়ি সদাইপুর থানার পারুলিয়াতে এইভাবে করা হয়েছে। আজকে দুবরাজপুর থানা শুধু ঘোষনগর নয়, আজকে লক্ষ্মীনাথপুরে ঠিক এই ধরনের কাজ করা হয়েছে। যে কোনো বিজেপি কর্মীকে একা পেয়ে তাকে মারধর অত্যাচার, ওক আমাদের কার্যকর্তা, এবং এই সন্ত্রাস করে আবার জমি ফিরে পেতে চাইছে, তারা বোকামি করছে। সন্ত্রাস করে আর জমি ফিরে পাবে না, তাই আগামী দিনে তাদের যে অবস্থা এসেছে তার থেকে আরও দুরবস্থা হবে। আমরা বলে দিতে চাই এইভাবে একজন দুজনকে মেরে তারা জমি উদ্ধার করতে পারবে না। বিজেপিও প্রস্তুত আছে তার মোকাবিলা করার জন্য, আর প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে যদি এটা বন্ধ না হয় তাহলে তার ব্যবস্থা আমরা নিজেরাই নিয়ে নেব। আমি ব্যাংকে গিয়েছিলাম, বুঝলেন? হ্যাঁ, ব্যাংক হইতে আমি কাজ সেরে বেরিয়ে আসছি, তিনজন হারমত তৃণমূল, তারা এসে এলে পথারি আমাকে চেনা করে বেরিতে লাগে। চেনা করে? হ্যাঁ, চেনা করে বেরিতে লাগে। আমার ভাইফু ছিল কাছে, ওরা কিছু করতে পারবে না। আমি দৌড়ে পালিয়ে যাই একটা ঘরে ঢুকে, সেইখানে ওরা ট্রেনে বাইক করে আমাকে আবার মারপিট করে। আমি জানার ভয়ে আবার এক জায়গাকে দৌড়ে যাই, ওরা বন্দুক নিয়ে এখানে বেরিয়ে দিয়েছে, মাথায় দুই জায়গায় আঘাত আছে, আর চেনের বাড়ির পিছনে সব বিজেপি করি বলে এই আমার অপরাধ। কারা মারধর করেছে? তৃণমূল কংগ্রেস। কার নেতৃত্বে মারধর করা হবে? মুকুল মণ্ডল। মুকুল মণ্ডল? হ্যাঁ, পদমা পঞ্চায়েত অঞ্চল সভাপতি। অঞ্চল সভাপতি, আমি পোলিং এজেন্ট বলছিলাম, ভোটে আমার এই অপরাধ। কখন হয় এটা? এটা হয় আপনার 11টা। ঠিক আছে, আপনার নাম? মঙ্গল পাল। আপনি কী পদে আছেন ওখানে? আপনি বিজেপি পদে কী আছেন? পদে কর্মী, সাধারণত কর্মী। কর্মী, ঠিক আছে। কোন গ্রাম আপনার? খোসনগর। খোসনগর প্রথমা পঞ্চায়েত। ঠিক আছে।